ঘন্টার মধ্যে একটা হচ্ছে যে এটা তোমাদের আসলে রুলস গুলো জানো নাকি আমার ক্লাসে? তো আমার ক্লাসে বেশ একটা রুলস আছে, রুলস গুলো হচ্ছে যে অনেকটা এরকম, এখানে রুলস গুলো দেয়া আছে। তো রুলস গুলো কি, আমরা জুম সংক্রান্ত মানে ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে ফেলি। কতগুলো হচ্ছে, ক্লাস চলাকালীন তোমাদের মাইক্রোফোন, ভিডিও, অ্যানোনেশন এই জিনিসগুলো অফ থাকবে, তোমরা চাইলেও কেউ ভিডিও বা মাইক্রোফোন অন করতে পারবে না। আর ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা আসলে জুম চ্যাট বক্সে করতে পারো, জুম চ্যাট বক্সে আমি এই মাত্র মেসেজ দিছি ওখানে, ওখানে চাইলে তোমরা চাইলে কোয়েশ্চেন গুলো করতে পারো। আর যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা হ্যান্ড রেস নামে একটা বাটন আছে, হ্যান্ড রেস অনেকে অন করে রাখছো, কোনো অপ্রয়োজন ছাড়া হ্যান্ড রেসটা অন করিও না, শুধু প্রয়োজন পড়লেই হ্যান্ড রেসটা অন করবা। তো যারা আসলে হ্যান্ড রেস অন রাখছো তারা যদি কোনো প্রশ্ন না থাকে তোমরা চাইলে হাত নামাইতে পারো আর কি, হ্যান্ড রেস বাটনটা ক্লিক করলে তোমার আইডিটা, তোমার প্রোফাইলটা আমার একদম সামনে চলে আসে, তো যার কারণে আমি তোমাকে ইজিলি খুঁজে পেতে পারি আর কি এখান থেকে। তো যাদের আসলে দরকার নেই তারা হ্যান্ড রেস অফ করতে পারো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে যে একদম লাল গা দিয়ে বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে 40 মিনিট পর অনেক সময় আমাদের জুমের কানেকশনটা কেটে যায়, মোস্ট অফ দ্য কেসে কেটে যায়। তাহলে যদি কখনো ক্লাসে মাঝখানে যদি ক্লাসটা কেটে যায় তাহলে তোমরা আইডি লিঙ্কটা দিয়ে, তোমরা যেখান থেকে আইডি লিঙ্কটা পাইছো ওখান থেকে ক্লাসে একটু আবার জয়েন করার চেষ্টা করিও, যাতে আমরা আবার ক্লাসটা পুরোদমে শুরু করতে পারি আর কি। আর হ্যাঁ, লাস্টে একদম তোমরা যারা আসলে নোট করতে পারতেছো না, খাতা কলম নিয়ে জুমে লেখা একটু টাফ, ওদের জন্য আসলে একটা কালারফুল পিডিএফ আমরা আসলে তোমাদেরকে জিমেলে পারি অথবা তোমাদের ফেসবুক গ্রুপে পারি, কোনো না কোনো ভাবে আমরা তোমাদেরকে দিয়ে দিব আর কি। আচ্ছা, তো তার মানে নোট নিয়ে আসলে তেমন একটা ঝামেলা নাই। ওকে, তো মোটামুটি অনেকে ওয়াউট লিখছে। আচ্ছা যাই হোক, তো তার আগে আমরা একটা জরিপ করে ফেলি আর একটা, তোমরা বাংলাদেশের কে কে কোন কোন জেলা থেকে ক্লাস করতেছো একটু তাড়াতাড়ি আমাদেরকে ধুমধাম কমেন্টে জানাও, আমরা একটু দেখতে চাচ্ছি দেখি বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বেশি, ওই জেলাকে আজকে বিজয় ঘোষণা করা হবে, আমরা একটু দেখি কোন জেলা সবচেয়ে বেশি। হ্যাঁ, একজন লিখে, হ্যাঁ নেত্রকোনা, চিটাং। আচ্ছা, আমি চিটাং থেকে ক্লাস করতেছি। আচ্ছা আর কি, আর কোন জেলা আছে? হ্যাঁ আছে, ঢাকা আছে, গাজীপুর, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, চিটাং, চিটাং, মুন্সিগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, ঢাকা, কুমিল্লা। স্যার আপনি কি চিটাং? হ্যাঁ আমি চিটাং এর, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ। ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ক্লাস করতেছে আমাদের। আচ্ছা, ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, চাঁদপুর, চিটাং, ঢাকা সিটিজি, সিলেট, কুমিল্লা সিটিজি। আচ্ছা যে অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করতেছে, একদম জাপান থেকে লিখছে। আচ্ছা, তুমি জাপান থেকে ক্লাস করতেছো না সেটা আমি বুঝতে পারছি রিসবি। আচ্ছা, কুমিল্লা, নওগাঁ, পাকিস্তানি। আচ্ছা যাই হোক, হইছে তোমরা একটু দুষ্টুমি করা শুরু করে দিচ্ছ। ওকে, তোমাদের কমেন্ট আর পড়া যাবে না। ওকে, তো আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। চট্টগ্রামের কোথায় থাকে একজন জিজ্ঞেস করছে, আমি চট্টগ্রামে চকবাজারে থাকি। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ফাংশন, বাট কিন্তু ফাংশন শুরু করার আগে একটা জিনিস সম্পর্কে জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণস। কার্তেশীয় গুণস জিনিসটা কি, তোমরা যারা সেট ফাংশনের ক্লাস করছো ইউটিউবে তারা হয়তো জিনিসটা জানো, আমাদের কার্তেশীয় গুণস জিনিসটা আসলে কি মিন করে। যারা জানো তাদের অসুবিধা নাই, তাদের জন্যই আমরা আজকে এই ক্লাসটা নিয়ে আসছি। তো কার্তেশীয় গুণস জিনিসটা আসলে কি, তো আমি জিনিসটা একটু তোমাদেরকে দেখাই দিই, কার্তেশীয় গুণস জিনিসটা আসলে কি মিন করে। ওকে, কার্তেশীয় গুণস সাধারণত আমাদের সেট প্রকাশের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে আমাদের এটা এভাবে এক্সপ্রেস করা হয়, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই। তার প্রথম সেট যেটা আছে, এক্স এর উপাদান যেটা আছে ওটা আসবে আমাদের এ সেট থেকে, আর ওয়াই যেটা আছে সেটা আসবে বি সেট থেকে। তার মানে এটা ক্রস গুণন একটা প্রকার ভেদ আর কি। আমরা কার্তেশীয় গুণসের এটা একটা প্রবলেম দেখলে বুঝতে পারবো এটা গুণটা আসলে কিভাবে কাজ করে। তো গুণটা আসলে অনেকটা এভাবে কাজ করে, আমরা দুইটা সেট নিচ্ছি, একটা হচ্ছে পি সমান 1, 2, 3 আর একটা হচ্ছে কিউ সমান 3, 4। আমি যদি তাদের কার্তেশীয় গুণ সেটটা নিই, গুণ সেটটা আসলে কিরকম হবে, তাদের গুণ সেটটা হবে অনেকটা এরকম। এটা হচ্ছে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 4। তো একটু খেয়াল করে দেখো গুণটা আসলে কিভাবে আসছে। দেখো, প্রথম উপাদান থেকে প্রথমটা আসছে, যেটা আসলে আমাদের উপরের গিয়াটাকে স্যাটিসফাই করে। আমাদের বলছে এক্স এর উপাদান যেটা আসবে ওটা আসলে প্রথম এ সেট যেটা আছে, তার মানে তোমার প্রথম সেট যেটা আছে ওইখান থেকে আসতে হবে। তোমার দ্বিতীয় সেটের যে উপাদানটা আছে ওটা তোমার দ্বিতীয় সেট থেকে আসতে হবে, তার মানে বি সেট থেকে আসতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, তোমার প্রথম সেটটা এবং তোমাকে এক্স কমা ওয়াই এই অর্ডারে লিখতে হবে জিনিসটা। তো দেখো, আমরা হচ্ছে প্রথম সেটের উপাদান থেকে 1 আসছে, দ্বিতীয় সেট থেকে আসলে 3 আসছে, তারপরে সেট থেকে আসলে 2 আসছে, তারপরে সেট থেকে 3 আসছে, এরকম করে আমরা এরকম একটা সেট গঠন করছি এবং এইটার নাম দিছি আমরা কার্তেশীয় গুণস সেট। আচ্ছা, তো আচ্ছা অনেকে দেখতে পাচ্ছে না, আমাদেরকে লিখতেছে স্যার দেখা যায় না, তারা আসলে কেন দেখতে পাচ্ছে না বুঝতেছি না আমি। যারা জুমে ইউজ করতেছো, মোবাইল ইউজ করতেছো, তারা চাইলে জুম করে দেখতে পারো লেখাগুলো যদি খুব ছোট হয়, যারা স্ক্রিন টাচ মোবাইল ইউজ করতেছো আর কি, ওখানে একটা জুমের অপশন আছে, তুমি চাইলে হাত দিয়ে জুম করতে পারো। আর যারা আসলে কম্পিউটারে ইউজ করতেছো তাদের তো তেমন একটা প্রবলেম থাকার কথা না, লেখাগুলো ছোট থাকলে।
আচ্ছা আই হোপ নেট প্রবলেম, আচ্ছা অনেকে নেট প্রবলেম থাকতে পারে, আচ্ছা অনেকে ইংলিশে বলতে বলতেছে ইংলিশ ভার্সনে, আচ্ছা ইংলিশ ভার্সন যারা আছে তাদের সমস্যা নেই, আমরা তেমন কোনো কঠিন বাংলা বলবো না যেটা তুমি আসলে বুঝতে পারবে না। আচ্ছা ওকে, তো এটা হচ্ছিল আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা আমাদের কার্টেসীয় গুণস আর কি। আচ্ছা তো আমরা হচ্ছে যে পরের টপিকে চলে যাচ্ছি, পরের টপিক হচ্ছে যে আমাদের অনেকটা এরকম ম্যাপিং। আমরা অনেকে সেট ফাংশনের মধ্যে, সেট ফাংশন একটা জিওমেট্রিক ফরমেশন হচ্ছে আমাদের ম্যাপিং, ম্যাপিং জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না, আমাদের বই অনেক ভাবে ম্যাপিং এর জিনিসটা আইডিয়াটা ইউজ করা হয়েছে বাট এটা সম্পর্কে ডিটেলস কোনো আলোচনা নাই, তো আমরা একটু ক্লিয়ার করে দিব জিনিসটা। আমাদের সেট পড়তে গেলে জিনিসটা, ফাংশন পড়তে গেলে জিনিসটা লাগবে। আচ্ছা আমাদের, আমরা একটা আর নামে একটা সেট নিছি, আমাদেরকে বলছে আর সেটটাকে কোনোভাবে প্রকাশ করতে। আচ্ছা কিভাবে ম্যাপিং এর মাধ্যমে প্রকাশ করবো? ম্যাপিং জিনিসটা হচ্ছে যে তুমি স্যার ফার্স্টে এটাকে জিওমেট্রিক্যালি কিভাবে প্রকাশ করতে পারবা, তার জন্য তুমি একটা সার্কেল নিই, আমরা সাধারণত তুমি চাইলে চতুর্ভুজ নিতে পারতা, অসুবিধা নাই। এভাবে আমরা চতুর্ভুজ একটা সার্কেল নিয়েছি, একটা সেমি সার্কেল, এটা যদি একটা আমাদের ফুল সার্কেল না, এটা এটা একটা হাফ সার্কেল। আচ্ছা এখানের মধ্যে তোমার এই সেটের উপাদান গুলো একটা একটা লিখে দিবা, 1 2 3 4। আমি যদি এভাবে লিখে দিই, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 1, সেটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে 2, সেটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের 4। তারপর এটা হচ্ছে আমি একটা ম্যাপিং এর মাধ্যমে এই সেটটাকে এক্সপ্রেস করছি। এটা হচ্ছে, এটা হচ্ছে সেট প্রকাশের বেশ কয়েকটা পদ্ধতির মধ্যে এটা একটা। সেট প্রকাশের অনেকগুলো পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আর একটা জ্যামিতিক পদ্ধতির মধ্যে আমরা সাধারণত ম্যাপিং এর আইডিয়াটা ইউজ করে থাকি। তো ম্যাপিং এর আইডিয়া একটু খেয়াল রাখবা। তো আমি আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে আমি একটা সেট নিছি, সেটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের ত্রিভুজ, আয়ত, বর্গ, এগুলোর একটা আমরা একটা ধারণা নিছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স সেট, আর একটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়াই সেট। আচ্ছা যারা আর নাম্বার উপরের আর গিয়াটা বুঝে নেয়, ম্যাপিং এর আইডিয়াটা বুঝে নেয়, তারা একটু আরেকবার খেয়াল করো, আমরা কিভাবে ম্যাপিং এর মাধ্যমে প্রকাশ করবো, তার মানে জ্যামিতিক ফরমেশনে কিভাবে প্রকাশ করবো, সেটা হচ্ছে যে আমাদের এটা পরের স্লাইডে দেখাচ্ছি। এই দেখো আমি হচ্ছে এরকম একটা ম্যাপিং এর কয়েকটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তর মধ্যে আমি আসলে ত্রিভুজটাকে এখানে বসাইছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, যেটা ছিল আমাদের ওখানে এক্স এর উপাদান। এক্স এর উপাদান কি ছিল? আমি এক্সটাকে এভাবে লিখছি গোল করে, এবার এখানে মধ্যে একটা ত্রিভুজ দিচ্ছি, একটা আয়ত দিচ্ছি, আর একটা বক্স টাইপ এরকম একটা অবজেক্ট দিচ্ছি, আর একটা দিচ্ছি আমরা বর্গ। আচ্ছা তো এখানে একটা আমি এভাবে চাইলে এক্সপ্রেস করতে পারতেছি। আমাদের ওয়াই যে সেটটা ছিল, কালারের সেট, ওটা ছিল আমাদের লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ। এটাও আমরা বিভিন্ন কালার দিয়ে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে লাল, এটা নীল, এটা সবুজ, এটা হচ্ছে আমাদের বেগুনি, বা এটা হচ্ছে হলুদ আমাদের। তার মানে এটা চাইলে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা তো এইদের মাঝখানে তুমি একটু খেয়াল করে দেখবা, এই দুইটা সেট, দুইটা সেটের মাঝখানে আমরা একটা রিলেশন দেখতে পাবো, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমাদের যে ত্রিভুজটা আছে লাল ত্রিভুজ, ওই লাল ত্রিভুজটা কিন্তু আমাদের লাল কালারটার সাথে একটা সম্পর্ক যুক্ত, তার মানে ত্রিভুজ যেটা আছে ওর রংটা হচ্ছে লাল। সিমিলারলি আমাদের যে চতুর্ভুজটা আছে ওর রংটা হচ্ছে হলুদ, সিমিলারলি বক্সটার রং হচ্ছে সবুজ, আমাদের আয়তটার রং হচ্ছে আবার লাল। তার মানে এরা হচ্ছে পরস্পর সম্পর্ক যুক্ত, তার মানে এদের মধ্যে একটা রিলেশন আছে। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের পুরো আজকে ক্লাস জুড়ে পড়াবো, এই সম্পর্কটা আসলে কি ধরনের সম্পর্ক। সিমিলারলি আমরা হচ্ছে আমাদের বাস্তব জীবনে উদাহরণগুলো দেখতে পাই, এটা হচ্ছে একটা বেবি এবং ওটা হচ্ছে তার মা আর কি। আচ্ছা তাদের মাঝখানে একটা অবভিয়াসলি একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে। এই বাচ্চাটার পরিচয় কি? বাচ্চাটার মা হচ্ছে এই মহিলাটা, ভদ্র মহিলাটা। এই ভদ্র মহিলাটার বাচ্চাটার পরিচয় হচ্ছে এটা, উনি হচ্ছে ওনার মা। আচ্ছা তার মানে এদের মাঝখানে একটা পারস্পরিক সম্পর্ক আছে। এই সম্পর্কটা অনেকে বলতেছে স্টপ চ্যাট, মানে চ্যাটটা অফ করে দিতে। চ্যাটটা আসলে অফ করে দিলে তোমরা আসলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। ওকে এটা আমি একটু অন রাখতেছি, তোমরা চাইলে একটু প্রবলেম না করলে হইলো, বারবার মেসেজ না দিলে হইলো। আচ্ছা সম্পর্কটা নিয়ে একটু আমরা একটু কথা বলি। সম্পর্কটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে অন্যান্য আদার্স একটা সম্পর্ক দেখাই তোমাকে। আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশ, দেশের সেট, বুঝা যাচ্ছে আমি এটা ম্যাপিং এর মাধ্যমে একটা সেটকে প্রকাশ করছি। তার মানে দেশের সেটের উপাদানগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, বেশ কয়েকটা উপাদান আছে। রাজধানীর একটা সেট আমরা গঠন করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে ইসলামাবাদ। মজার বিষয় হচ্ছে এই দুইটা সেটের মাঝখানে এখন কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে কি? ঢাকা। সিমিলারলি আমরা যদি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তাহলে আমরা এটা চিহ্নতে বুঝাইতে পারতেছি, হ্যাঁ বাংলাদেশের রাজধানী ঢাকা। সিমিলারলি ভারতের রাজধানী কি? দিল্লি। আবার দেখো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তার মানে এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে সম্পর্ক বিদ্যমান। এই যে সম্পর্ক যেটা আছে এটাকে আমরা বলি দুইটা সেটের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক, এটাকে বলি আমরা অন্যয়, অন্যয় বা সম্পর্ক বা রিলেশন, আমরা তিন ভাবে বলতে পারি এই জিনিসটাকে। তার মানে আছে আমাদের ডেফিনিশনটা অনেকটা এরকম দাঁড়ায়, দুইটা সেটের সদস্যদের মধ্যে মিল করার বা জোর করার পদ্ধতিটা হচ্ছে অন্যয়। তার মানে আমি দুইটা সেটের উপাদানগুলো দেখতেছি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক বের করতে পারলেই আমরা ওদেরকে বলতে পারবো ওরা হচ্ছে একটা অন্যয়। আচ্ছা
তো অন্য জিনিসটা হচ্ছে আমি জিনিসটাকে যদি অন্যভাবে প্রকাশ করি, আমরা তো ভাই আগে কাটতেছে গুণজ করছিলাম, আমি দেখি ওইটার মাধ্যমে এটাকে কোনোভাবে প্রকাশ করা যায় কিনা, তার জন্য আমি হচ্ছে এটাকে আরেকবার ড্র করতেছি। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ঢাকা, ভারত, এই জিনিসটা আমি একটু একটু স্টেপ বাই স্টেপ দেখতেছি। আচ্ছা, বাংলাদেশের সাথে সম্পর্ক কার ছিল? বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক ছিল, কারণ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তার মানে আমি হচ্ছে বাংলাদেশটাকে এই পাশে লিখতে পারি, এবং তার পরের ব্র্যাকেটে আমরা লিখতেছি ঢাকাকে, তার কারণ হচ্ছে বাংলাদেশ ঢাকার সাথে সম্পর্ক যুক্ত। আচ্ছা, সিমিলারলি আমরা ভারত যেটা আছে, ভারতকে কার পাশে লিখবো? ভারতকে আসলে ভারতের পাশে লিখবো আমরা দিল্লি, কারণ ভারতের রাজধানী দিল্লি। সিমিলারলি আমাদের পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আচ্ছা, এভাবে আমরা পাশাপাশি লিখতে পারতেছি, এবং আমি এখানে একটা সেট গঠন করছি। অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ আমি এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, এবং এটার নাম দিছি আমি আর। আর মানে হচ্ছে রিলেশন, এটা হচ্ছে আমাদের রিলেশনের যে সেটটা আছে এটা হচ্ছে এটা। তার মানে আমি এই জিনিস পুরো জিনিসটাকে আমি একটা অন্যয় বলতে পারবো, এটা একটা অন্যয়ের সেট আমাদের। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এভাবে সাধারণত আমাদের অন্যয় যে জিনিসটা আছে সেটা তৈরি হয়। আচ্ছা, তো এখন আমি একটু একটু থামি, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখে আসছি কি কথা বলতেছে। আমি বলতেছে ভাই একটু আস্তে বলেন, স্যার রিড স্লোলি, অনেকে হয়তো একটু জিনিসটা বুঝতে পারতেছে না। আচ্ছা, আমাদের টাইম নিয়ে একটু সমস্যা আছে, এই জন্য একটু আমি একটু দ্রুত কথা বলার চেষ্টা করি আর কি, নাহলে সবকিছু কভার দেওয়া যায় না। আচ্ছা, স্লোলি পড়ান স্যার, একটু আস্তে বলেন, রিড স্লোলি। ওকে, আমি একটু স্লোলি বলতেছি, নাহলে আমাদের থেকে আরেকবার জয়েন করতে হবে আর কি। ওকে, সমস্যা নাই, আমরা একটু একটু স্লোলি যাচ্ছি, আমরা হয়তো তোমাদের থেকে একটু ফাস্ট মনে হতে, আমরা এখন খুবই স্লোলি যাব। আচ্ছা, আমরা পরের টপিকটা অন্যয় আসতেছি। অন্যয় একদম ফর্মাল, তোমাদের বইয়ে যে ডেফিনেশনটা দেয়া আছে সেটা হচ্ছে অনেকটা এরকম। অন্যয় হচ্ছে গণিতের পরিভাষায় যে কোনো সম্পর্কই হলো অন্যয়, যেমন আমাদের মা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আমাদের স্বাভাবিক সংখ্যা 3-9 মধ্যে যে সম্পর্ক আছে ওদেরও কিন্তু আসলে আমাদের অন্যয় বলতে পারে। যে কোনো ধরনের সম্পর্ককেই আমরা চাইলে অন্যয় দ্বারা প্রকাশ করতে পারি। যেমন তোমার বাসায় তোমার বাবা মার মধ্যে রিলেশন, বা তোমার সাথে তোমার ভাইয়ের রিলেশন, এটা প্রত্যেকটাকে আমরা কিন্তু অন্যয় বলতে পারি। একটা সম্পর্ক পাইলেই ওটা হবে আমাদের অন্যয়। আচ্ছা, তাই অন্যয়ে কোনো বাধা দ্বারা নিয়ম নেই, মানে আসলে অন্যয়কে আমরা আসলে কোনোভাবে বাঁধাইতে পারি না। আচ্ছা, কোন অন্যয়কে তালিকাভুক্ত পদ্ধতিতে প্রকাশ করলে আমাদের এটা হচ্ছে প্রকাশের নিয়মটা হবে অনেকটা এরকম। সেটা হচ্ছে S1 হচ্ছে যে আমরা ওই ব্র্যাকেট দিয়ে আমরা আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাশিগুলো লিখে ফেলবো। এটা হচ্ছে A, X, B, Y, C, Z, এভাবে চাইলে আমরা অন্যকে চাইলে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এটা ছিল আমাদের আসলে অন্যয়। এখন আমরা আসলে বেশ কয়েকটা আমরা একটা শর্ত দেখাবো, যেমন আমরা কিছুদিন আগে কার্টেসীয় গুণজ সেটটা পড়ছিলাম। আচ্ছা, তারপর আমরা অন্যয় নামে একটা জিনিস পড়ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের ফাংশন নামে একটা জিনিস আছে, জিনিসটা সম্পর্কে তোমরা অনেকেই জানো না। আচ্ছা, তো এদের মাঝখানে একটা কমন একটা রিলেশন আছে, রিলেশনটা কি আমি একটু বলে ফেলি। যে কার্টেসীয় গুণজ সেটটা আছে তোমার কাছে, তুমি যদি ওর মধ্যে একটা নির্দিষ্ট সত্য খাটাও, মানে আমি যদি একটা নির্দিষ্ট সত্য খাটাই, এটা হয়ে যাবে আমাদের অন্যয়। এবং আমি যদি অন্যের উপর একটা নির্দিষ্ট সত্য খাটাই, তো এটা হয়ে যাবে ফাংশন। তবে সত্যটা কি? সত্যটা আমাদেরকে পরে দেয়া থাকবে, সত্যটাই হচ্ছে আমাদের সম্পর্ক। ওই সত্যটা মেনটেন করে আসলে অন্যয় ফাংশন এগুলো আসলে সাধারণত ডেভেলপ করে থাকে। আচ্ছা, তো এই সত্যটা কি, এটা জুড়ে এখন আমাদের পুরো ক্লাসটা জুড়ে আলোচনা হবে। তো অনেকে মনে করতে পারে ভাইয়া কার্টেসীয় গুণজ সেটটা তো আপনি সেটে পড়াইছেন, অন্যয় জিনিসটাও এখন বুঝলাম যে কোনো ধরনের সম্পর্কে হচ্ছে অন্যয়, ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটার সাথে আমরা অনেকে পরিচিত আসলে, যেমন আমাদের স্কুল কলেজে বলা হয়তো বিভিন্ন ধরনের ফাংশন হবে, নাচ গান হবে, আমরা এরকম গান নাচ এগুলোর সাথে আসলে ফাংশন জিনিসটার সাথে পরিচিত আছি, তাই না? আমাদের বলা হয়তো না আমাদের স্কুলে আসতে একটা ফাংশন আছে, তো এটা আসলে অনেকটা এ ধরনের ফাংশন আর কি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমাদের সায়েন্সে, আমরা ম্যাথমেটিক্সে ফাংশন বলতে আসলে এই ধরনের ফাংশনটাকে বুঝি না আসলে। তো আমরা কোন ধরনের ফাংশনকে বুঝি? এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা স্পেশাল ফাংশন। এটা আসলে কোন ধরনের ফাংশন, এটা আসলে তোমার জানার পর তোমার অ্যাকশনটা অনেকটা এরকম হওয়া উচিত। তার মানে কি ভাই, মানে ফাংশন মানে নাচ গান না, অন্যরকম কিছু একটা। আচ্ছা, তো এই ফাংশনটা আসলে কি ধরনের, এই জিনিসটা নিয়ে এখন আমাদের আলোচনার বিষয়। ওকে, এই জিনিসটা, এই পুরো ফাংশন জিনিসটা আমরা তোমাদের ক্লিয়ার করবো একটা থিওরি দিয়ে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে আমাম গাছ থিওরি। তো আমাম গাছ থিওরিটা কি? আমাম গাছ থিওরি দিয়ে আমরা ফাংশন করবো ইজিলি। তো এটা হচ্ছে আমাদের একটা গাছ, গাছ বন্ধু, এবং এটা হচ্ছে যে আমাদের একটা আম, এটা দিয়ে আমরা পুরো আজকে পুরো ক্লাসে ফাংশনটা বুঝাবো। আচ্ছা, আমি কয়েকটা তোমাদের কমেন্ট পড়ে আসি, দেখি তোমরা কি লিখছ। অনেকে জিজ্ঞেস করতে বলতেছে ভাই কোন গাইড, সায়েন্সের জন্য কোন গাইডটা ভালো হবে? তুমি রয়্যাল গাইড কিনতে পারো, অথবা লেকচার যে কোনো একটা পাবলিকেশনের গাইডই কিন্তু ভালো। আচ্ছা, 9-10 জন্য। তারপর একজন জিজ্ঞেস করছে স্যার নিজেদের মধ্যে চ্যাট করা অফ করে দেন। আচ্ছা, নিজেদের মধ্যে চ্যাট করলে তোমরা আসলে আমার সাথে কথা ইন্টারেক্ট করতে পারবে না। একজন বলতেছে স্যার ক্লাস, আচ্ছা সব বিষয়ের জন্য, হ্যাঁ সব বিষয়ের জন্য তুমি চাইলে রয়্যাল গাইড কিনতে পারো, আলাদা বাজারে কিনতে পাওয়া যায় রয়্যাল গাইড।
আচ্ছা তুমি চাইলে ওখান থেকে কিনতে পারো। ওকে সমস্যা নাই, আমরা আম গাছ থিওরিটার মধ্যে একটু আস্তে আস্তে চলে যাচ্ছি। আম গাছ থিওরিটা আসলে কি? আচ্ছা তো আমি এখানে হচ্ছে বেশ কয়েকটা আম নিব, কয়েকটা গাছ থাকবে আমাদের, কয়েকটা আম থাকবে কয়েকটা গাছ থাকবে। আচ্ছা যারা রাজশাহীর কেউ আছো, রাজশাহীর থাকলে তারা আসলে আমগুলো খুব ভালোই চিনবে। যাই হোক, তো আমরা আস্তে আস্তে আমগুলো সম্পর্কে একটু কথা বলে ফেলি। আমাদের এল এল যেটা আছে ওটা হচ্ছে আমাদের একটা আম, তো এল দিয়ে সাধারণত ল্যামড়া আম হয়। তো তোমরা আসলে ল্যামড়া আম দেখছো, অনেকে খাইছো, তো এল দিয়ে আসলে আমরা ল্যামড়া আম বুঝাচ্ছি। এফ দিয়ে আমরা বুঝাচ্ছি ফসলি আম, রাজশাহীর খুব বিখ্যাত একটা আম, চাঁপাইনবাবগঞ্জে খুব বিখ্যাত একটা আম, আমার খুব ফেভারিট আম। আচ্ছা তারপর হচ্ছে হিমসাগর আম, এইচ দিয়ে আমরা বুঝাচ্ছি আমাদের হিমসাগর আম। আচ্ছা তো এটা দিয়েই আসলে আমরা পুরো আসলে ক্লাস জুড়ে ফাংশনটা বুঝাবো। আমাদের অনেকে রাজশাহীর যারা আছে ওরা আসলে রেসপন্স করতেছে, স্যার আমার বাড়ি রাজশাহী। আচ্ছা একটু বলে ফেলো তো, রাজশাহীতে কি তোমাদের আমের মুকুল আসছে নাকি? একটু আমাদেরকে জানাই ফেলো, এই বছর আম টাম খেতে পারবো আমরা? আচ্ছা একটু জানাই দিতে পারো আমাদেরকে, রাজশাহী সংবাদদাতা যারা আছে। হ্যাঁ অনেকে বলতেছে ভাই আমের মুকুল আসছে। আচ্ছা যাই হোক, ওকে তো আমরা এখন শুরু করে দিচ্ছি আমাদের আম গাছ থিওরিটা, জিনিসটা আসলে কি মিন করে। আচ্ছা তুমি এল যেটা আছে আমাদের আমাদের সাধারণত ল্যামড়াম যেটা আছে ওটা আসলে কোথা থেকে আসে? ওটা আসলে ল্যামড়া গাছ থেকে তো আসে তাই না? অবাক হওয়ার কিছু নেই, ল্যামড়া আম আসলে ল্যামড়া গাছ থেকে আসে। আর ফসলি আম কোথা থেকে আসে? ফসলি আমও কিন্তু আসলে ফসলি গাছ থেকে আসে। আর হিমসাবর আমও হিমসাবর গাছ থেকে আসে। তো এটা তো ভাই অবাক হওয়ার কিছু নেই তাই না? এটা তো বাস্তবে ঘটে তাই না? আচ্ছা যে জিনিসটা বাস্তবে ঘটে ওই জিনিসটাই ফাংশন, এটা একটু মাথায় রাখবা। আজকে ক্লাস একটু মানে একটু মাথায় গেঁথে ফেলো, সেটা হচ্ছে যে যে জিনিসটা বাস্তব সেটাই ফাংশন। তার মানে যেটা বাস্তব সেটাই ফাংশন, যেটা বাস্তব সেটাই ফাংশন। ওকে তার মানে দেখি কোনটা কোনটা বাস্তব হয় এখানে, তার মানে অনেকগুলো অবাস্তব হবে। হ্যাঁ ভাই অনেক ঘটনা অবাস্তব হবে, ওগুলো আমরা বাদ দিয়ে দিবো, ওগুলোকে আমরা ফাংশন বলতে পারবো না। আচ্ছা তো ঠিক আছে, আমরা এখন দেখি আমরা কয়েকটা কেস দেখাবো, তার মধ্যে দেখি কোনটা কোনটা আমাদের ফাংশন হওয়ার যোগ্যতা লাভ করতেছে। আচ্ছা আমাদের এটা হচ্ছে এটা এক নাম্বার কেস গেল, তার মানে এটা কি ফাংশন হবে? আমাদের ল্যামড়াম ল্যামড়া গাছ থেকে আসে, ফসলি আম ফসলি গাছ থেকে আসে, হিমসাবর আমু হিমসাবর গাছ থেকে আসে, এই জিনিসটা বাস্তব কিনা দেখি তোমরা একটু জানাও। হ্যাঁ অনেকে বলতেছে হ্যাঁ ভাই বাস্তব, তার মানে অবভিয়াসলি এই জিনিসটা আসলে কি হবে, এই জিনিসটা একটা ফাংশন হবে, আমরা এই জিনিসটাকে একটা ফাংশন নাম দিতে পারি। হ্যাঁ এই সেট যেটা আছে এই রিলেশন যেটা আছে এটা একটা ফাংশন হবে, অনেকে ইয়েস বলতেছে। ওকে আমরা পরের কেসটাতে যাই, আমাদের এখানে পাশে আর একটা আমাদের দুইটা সেট নিয়ে কথা বলা আছে। এই দুইটা সেটের প্রথম যেটা বলতেছে আমাদের ল্যামড়াম যেটা আসে আছে ওইটা আসলে ল্যামড়া গাছ থেকে আসে। আমাদের ফসলিয়াম যেটা আছে এখানে ফসলিয়াম দুইটা আছে, একটা হচ্ছে এফ ওয়ান ফসলিয়াম ওয়ান, একটা ফসলিয়াম টু, এবং দুইটা আসলে কোথা থেকে আসে? আমাদের ফসলি গাছ থেকে আসে ফসলিয়াম, এটাও ফসলি গাছ থেকে আসছে, এটাও ফসলি গাছ থেকে আসছে, এবং হিমসাবর আম যেটা আসছে এটাও হিমসাবর গাছ থেকে আসছে। আমরা এটা বাস্তবে পসিবল কিনা, আমাদের আসলে ল্যামড়ামটা ল্যামড়া গাছ থেকে আসছে, হিমসাবর আমটা হিমসাবর গাছ থেকে আসছে, কিন্তু একটা গাছ থেকে আসলে দুইটা আম আসছে, এই গাছটা থেকে এফ ওয়ান আর এফ টু নামে দুইটা আম আসছে, মানে আম আছে আর আছে দুইটা। তো এই জিনিসটা বাস্তবে সম্ভব কিনা একটু বলতো, একটা গাছ থেকে দুইটা আম আসতে পারে? অবভিয়াসলি আসতে পারে। অনেকে বলতেছে ভাই কেন কেন ভাই একটা গাছ থেকে দুইটা আম আসতে পারে না? অবভিয়াসলি আর দুইটা ভিন্ন ভিন্ন আম তো আসতে পারে। আচ্ছা তো অনেকে বলতেছে আচ্ছা ভাই একটা গাছ থেকে একটা আম কেমন আসতে পারে? আচ্ছা ধরে নাও আম তো এমন না যে একদম যখন আম ধরে তখন তো একদম পুরো গাছ ভর্তি ধরে না, একটা দুইটা আম ধরে প্রথম দিকে, তো এটা আসলে বাস্তব না? হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটা দুইটা আম ধরে, তারপরে একটা আম গাছ থেকে একটা আম আসতে পারে, এটা কিন্তু মহাভারত খুব একটা ওষুধ হয় নাই আমার যেমনটা মনে হচ্ছে। আচ্ছা তার মানে এই জিনিসটা যেটা বাস্তবে ঘটতে পারে সেকেন্ড কেসটা, একটা ল্যামড়াম ল্যামড়া গাছ থেকে আসছে, দুইটা ফসলি আম একটা গাছ থেকে আসছে, এবং একটা হিমসাবর হিমসাবর গাছ থেকে আসছে, তার মানে এই জিনিসটা বাস্তব, তার মানে এটা একটা ফাংশন হইতে পারে। সিমিলারলি আমি পরেরটা তোমাদেরকে করতে চাচ্ছি, আমাদের একটা ল্যামড়াম যেটা আছে এটা আসলে ল্যামড়া গাছ থেকে আসছে, তারপরে আমাদের ফসলি আমটা আসলে এটা ফসলি গাছ থেকে আসছে, এবং প্রথম যে আম এই আমটা আমাদের হিমসাবর আমটা এটাও আসলে একটা হিমসাবর গাছ থেকে আসছে, এই জিনিসটা বুঝাচ্ছে। আচ্ছা তো তোমরা আসলে এটা একটু চেক করে দেখবে এটা ফাংশন কিনা, এটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমি পরেরটাতে জাম করতেছি। আচ্ছা পরেরটা আমাদের কি বলতেছে, আমরা ল্যামড়ামটা ল্যামড়া গাছ থেকে আসছে, ফসলিয়াম যেটা আছে এটাও ফসলি গাছ থেকে আসছে, কিন্তু ভাইয়া এখানে আমাদের একটা হিমসাবর আমাদের আম আছে, সরি আমাদের দুইটা হিমসাবর আম আছে, যে বলতেছে আমরা আসলে কোথা থেকে আসছি, হিমসাবর গাছ থেকে আসছি। তার মানে ব্যাপারটা হচ্ছে মানে একটা সেম আম হচ্ছে একটা আমি বুঝাচ্ছি, আমি এইচ ওয়ান এইচ টু দিই নাই, দুইটা হিমসাবর আম বলতেছে আমি আসলে একটা গাছ থেকে আসছি। তো এই জিনিসটা তো আসলে বাস্তব না, আসলে মানে একটা গাছ থেকে আসলে সেম আম কেমনে আসতে পারে, মানে মানে ডিফারেন্ট ডিফারেন্ট গাছ থেকে তো আসতে পারে না এই জিনিসটা, তার মানে জিনিসটা আসলে ফাংশন না, ফাংশনকে স্যাটিসফাই করতেছে না। সিমিলারলি আমি পরটাতে যদি আসি, আমাদের এই আম যেটা আছে ল্যামড়া আমটাও আসছে আমাদের ল্যামড়া গাছ থেকে,
ফস্তি আম যেটা আছে এটা ফস্তি গাছ থেকে আসছে, কিন্তু এই আমটা বলতেছে এইচ নামে যে আমটা আছে ও বলতেছে আমি দুইটা গাছ থেকে আসছি, দুইটা গাছ থেকে কি একটা আম আসতে পারে? মানে এখানে দেখো আমাদের একটা গাছ আছে, এই একটা গাছ আছে এবং এই গাছে একটা আম ধরছে, এখানে এখানে একটা গাছ আছে, এই গাছেও একটা আম ধরছে এবং বলতেছে ওরা এই দুইটা আম হচ্ছে যে এটা আসলে মানে একটা আম দুইটা মানুষ দাবিদার, ব্যাপারটা হচ্ছে অনেকটা কমে গেছে, দুইটা গাছ মিলে কিন্তু কখনো একটা আম ধরে না, তার মানে এই জিনিসটা আসলে কখনোই ফাংশন হতে পারবে না, তার মানে এটা হচ্ছে ফাংশনের আমাদের যে আইডিয়া আছে ওটাকে ফেল করতেছে, এটা হচ্ছে ফাংশন নয়। ওকে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা একজন বলতেছে যে স্যার ভট্টাচার্য গালাগালি করতেছে, ভট্টাচার্য বিহেভ ইউর সেলফ, আমি তোমাকে বের করে দিব অভদ্র ভাষায় গালাগালি করলে। দিনকে মিউট দেওয়া হোক, উনি স্প্যাম করতেছে। ওকে ফার দিন আমি তোমাকে বের করে দিচ্ছি ভাইয়া, সরি। ওকে ফার দিনকে আমি বের করে দিচ্ছি। আচ্ছা একজন জিজ্ঞেস করছে স্যার কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, সাধারণ গণিত পড়ানো হচ্ছে এখন। ওকে তো যারা যারা ঝামেলা করতেছে আমরা ওদেরকে বের করে দিব, তোমরা আসলে একটু অ্যাক্টিভ থাকিও, কে কে একটু ভেজাল করার চেষ্টা করতেছে ক্লাসে, আমরা ওদেরকে আসলে ক্লাস থেকে বের করে দিব আর কি, পার্মানেন্টলি আর কখনো জয়েন করতে পারবো না। ওকে আচ্ছা তো এটা আমরা বুঝলাম আম আম গাছ থিওরি, এখানে আমরা বেশ কয়েকটা আমাদের কোনটা ফাংশন হবে না কোনটা ফাংশন হবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এখন আসি আমরা আমরা ফাংশনের আমাদের বইয়ে যে ফর্মাল ডেফিনিশনটা দেওয়া আছে আমরা ওটা একটু দেখি, এটা হচ্ছে তোমাদের সেই ফাংশনের ফর্মাল ডেফিনিশনটা। যখন দুইটা চলক x ও y এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যেন x এর যে কোনো একটা মানের জন্য y এর কেবলমাত্র একটা মান পাওয়া যায় তবে তাকে y কে মানে x এর ফাংশন বলা হয়। মানে ব্যাপারটা হচ্ছে তোমার x এর একটা মানের জন্য তুমি y এর একটা মানই তোমাকে পাইতে হবে, তুমি x এর মান একটা মানের জন্য তুমি y এর দুইটা মান পেলে হবে না। তো অন্যয় যখন ফাংশন, একটা অন্যয় কখন ফাংশন হবে, অন্যয় ফাংশন হতে পারবে দুইটা শর্ত যদি মেনটেন করে। প্রথম শর্তটা হচ্ছে অন্যয়ের প্রতিটা ক্রমজোড় প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের অবশ্যই সম্পর্ক থাকতে হবে, তার মানে প্রথম উপাদানের সাথে যদি তোমার দ্বিতীয় উপাদানের কোনো সম্পর্কই না থাকে ওটা আসলে তোমার শুধুই অন্যয় থাকবে, ওটা কখনোই ফাংশন হতে পারবে না। সেকেন্ড শর্তটা হচ্ছে প্রতিটা ক্রমজোড়ের প্রথম উপাদান অবশ্যই সর্বদা ভিন্ন হইতে হবে, তার মানে তোমার আসলে দুইটা মানে একটা আম আসলে দুইটা গাছ থেকে আসলে হবে না, তোমার প্রথম উপাদানটা সবসময় অভিন্ন হইতে হবে, তাছাড়া তুমি এই জিনিসটা একটা ফাংশন কনসিডার করতে পারবে না। এটা ছিল তোমাদের ফাংশনের ফর্মাল বইয়ে যে ডেফিনিশনটা দেওয়া আছে। তো ফাংশনকে সাধারণত আমাদের f of x, g of x, বড় হাতের f of x এভাবে প্রকাশ করা হয়। তো এখন আমরা ফাংশনের মান বের করা শিখবো, আমরা হচ্ছে ফাংশনের বিভিন্ন মান বের করা তোমাদেরকে শিখাবো। তো ফাংশনের মান আসলে কিভাবে বের করে, ফাংশনের মান বের করার নিয়ম হচ্ছে তোমাকে আমরা একটা কোয়েশ্চেন দিচ্ছি, এখানে এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা ফাংশনের মান বের করা শিখাবো। তোমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে f x স্কয়ার প্লাস 2 প্লাস f t এর মান জিজ্ঞেস করছে, এটা আসলে কিভাবে করবা, f3 এর মান তুমি কিভাবে বের করবা। f3 এর মান বের করার নিয়ম হচ্ছে তুমি আসলে f3 যেটা আছে ওটা আসলে তুমি x এর ভিতরে তুমি এখানে প্রত্যেকটা জায়গায় বসে দিবা, তুমি আসলে এই x কে 3 দ্বারা রিপ্লেস করছো, এখানে দেখো তুমি x কে 3 দ্বারা রিপ্লেস করছো, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে x আছে ওখানে যেখানে তোমার থেকে 3 বসাতে হবে, তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম আমাদের হাতের ডান পাশে এখানে মধ্যে একটা x স্কয়ার টার্ম আছে ওই x এর জায়গায় তুমি 3 বসাই দিবা, 3 বসাই দিবা, তারপর এখানে একটা স্কয়ার টার্ম আছে স্কয়ারটা আমরা লিখে দিচ্ছি প্লাস 2। তো 3x স্কয়ার এর মান কত, 3x এর মান আমরা সবাই জানি এটা মান হচ্ছে 9 প্লাস 2 এবং এই দিন শেষে মানটা কত আসতেছে আমাদের, মানটা আসতেছে আমাদের 11। তো এইভাবে সাধারণত আমরা একটা ফাংশনের মান বের করে থাকি, ফাংশনের মান বের করার জন্য তোমার আসলে x এর জায়গায় তুমি যেখানে যেখানে যে অপারেটরের মানটা বের করতে বসে তুমি চেক করবে এখানে কত আছে, এখানে যদি 3 থাকে তুমি এখানে প্রত্যেকটা জায়গায় 3 বসাবা, যেখানে যেখানে x আছে ওখানে যদি 4 থাকে তুমি প্রত্যেক জায়গায় 4 বসাবা, তার মানে এইভাবে আমাদের সাধারণত ফাংশনের মানটা বের করা হয়ে থাকে। এটা আমার সাথে কে কে বের করতে পারছো তোমরা? হ্যাঁ অনেকে বলছে আমাদের 11 হবে আনসার। আচ্ছা ওকে তো অনেকে আসলে আশা করি জিনিসটা আমাদের বের করতে পারছে। এখন তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তো এখন দেখি এই কুইজে দেখি কে ফার্স্ট হয়, আমি একটু দেখতে যাচ্ছি এই যে ফার্স্ট হবে ওর নাম আসলে আমরা স্ক্রিনে লিখে দিব, বোর্ডের স্ক্রিনে সাজানোর জন্য ওর নামটা অমর হয়ে থাকবে। তো দেখি আমি কুইজটা আমি 3 বলার সাথে সাথে আমি তোমাদের কুইজটা দিব, দেখি তোমাদের মধ্যে কে ফার্স্ট হয় ওর নামটা আমরা এখানে অ্যানাউন্স করব বিজয়ী হিসেবে। তো 1 2 3 এটা একদম কুইজ কোশ্চেন হবে, এটা তোমাদের ফাংশনের মান বের করার শুরু করতেছি 1 2 3। আচ্ছা তোমাদের কুইজ
দুম দুম করে এটা দেখি কে ফারস্টে বলতে পারে কুইজ কুইজ হচ্ছে আমাদের একটা ফাংশন দেয়া আছে f(x) x^2 - 1 x - 1 এখান থেকে f(5) এর মান নির্ণয় করো দেখি কয়জনে পারে কে ফারস্টে করে দেখি দুম দুম করে বের করে ফেলো এটা आंसर একজন বলছে 6 একজন বলছে 1 ওকে একজন বলছে 6 বলতেছে অনেকে ওকে আচ্ছা আর কোন आंसर নাই হ্যাঁ অনেকে বলতেছে 6 6 6 6 5 5 5 5 1 5 5 অনেক 6 5 5 6 5 1 1 1 1 মানে অনেকে অনেক জায়গায় কনফিউজ মানে ব্যাপারটা হচ্ছে এখানে কনফিউশন অভাব নাই মানে তোমাদের অবস্থা অনেকটা এরকম মানে ভাই এখন কি করব এখানে তো টেনশনে পড়ে গেলাম 5 এখানে 6 দেখাবো নাকি আসলে 1 দেখাবো এটা আসলে 6 হবে আচ্ছা এখানে 6 দেখাবো নাকি 1 দেখাবো নিতিমতো টেনশনে পড়ে গেছে অনেকে আচ্ছা 6 6 6 একজন 7 বলতেছে 7 তো অপশনে নাই আচ্ছা একজন বলতেছে 5 একজন বলতেছে 6 আচ্ছা 6 1 আমরা অনেকগুলো সেক্টরে ভাগ হয়ে গেছি আচ্ছা আমরা দেখি কে ফার্স্ট কারেক্ট অ্যানসারটা দিছে আমার নামটা একটু বের করি ওকে আমরা আমাদের বিজয় পেয়ে গেছি ওকে তো তার আগে বিজয়ের নাম লেখার আগে আমরা আসলে অঙ্কটা একটু করে দেখি তো কি শিখেছি আমি এখানে ফাংশনের যে টার্মটা আছে এই জিনিসটা একটু খেয়াল করবা f এর পরে ভিতরে কত আছে বা f এর পরে ভিতরে আছে 5 আছে আমাদের আচ্ছা তার মানে f অফ 5 তার মানে কি বলছিলাম এখানে প্রত্যেকটা জায়গায় x যেখানে যেখানে আছে এটা আসলে x কে রিপ্লেস করে আমরা যেটা 5 বসাইছি ভিতরে যত রিপ্লেস করে 5 বসাইছি তার মানে x যত জায়গায় আছে তত জায়গায় 5 টা বসাই দিবা তার মানে এখানে 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 5 বসাইতে হবে তার মানে এখানে হবে 5 স্কয়ার 5 স্কয়ার মাইনাস 1 5 স্কয়ার মাইনাস 1 একটা মাইনাস 1 আছে ডিভাইডেড বাই আমাদের 5 মাইনাস 1 ডিভাইড বাই 5 মাইনাস 1 তো 5 স্কয়ার মাইনাস 1 তার মানে 25 মাইনাস 1 তার মানে কত আসে 24 তারপর আবার লিখছে আমাদের 25 মাইনাস 1 তাহলে ওটার মান আসে আমাদের কত ওটার মান 4 আসে তাহলে 24 ডিভাইড বাই 4 এই মানটা কত আসে মানটা আসে 6 তার মানে आंसर হবে 6 তোমাদের মধ্যে আব্দুল্লাহ সাইদ সর্বপ্রথম কারেক্ট आंसरটা দিয়েছে তো ধন্যবাদ আব্দুল্লাহ তোমার আসলে কারেক্ট आंसरের জন্য আমি তোমার নামটা এখানে লিখে দিয়েছি তোমাদের ফার্স্ট आंसरের বিজয় হচ্ছে আজকে আব্দুল্লাহ তো এইভাবে আমরা বিভিন্ন কুইজ খেলবো বিভিন্ন ক্লাসে তোমরা আসলে চেষ্টা করবা তোমাদের নামটা ওইখানে যেন বোর্ডে লেখা হয় আব্দুল্লাহর মতো তোমরা একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবা সবাই ওকে কংগ্রেস জানাই ফেলো কংগ্রেস আব্দুল্লাহ ভেরি গুড অনেকে বলছে ভাই পারি নাই অসুবিধা নাই এটা আসলে হয়তো অন্য নেক্সট টাইম তুমি ফাস্ট হবে আর কি ওকে তো এটা ছিল আমাদের কুইজ এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই ক্লাস কতক্ষণ হবে ক্লাস আর আই থিঙ্ক 4 মিনিট পর অফ হয়ে যাবে তারপর আমরা আবার এই লিংকে জয়েন করব আর কি 4 মিনিট পর আবার ক্লাসটা অফ হয়ে যেতে পারে তারপর আমরা আবার লিংকে জয়েন করব ক্লাস আরো কন্টিনিউ হবে আর অনেকক্ষণ ওকে তো আমরা কুইজটা কুইজ পর্ব শেষ করছি হ্যাঁ আব্দুল্লাহ সাইদ ফার্স্ট কংগ্রেস মি ওকে আচ্ছা আব্দুল্লাহকে সবাই কংগ্রেস করে ফেলো আচ্ছা ও তারপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি এখন একটা সত্যি কথা আমরা তোমাদেরকে বলে ফেলি সত্যি কথাটা কি সত্যি কথাটা হচ্ছে ফাংশন হচ্ছে একটা মেশিন ফাংশন মেশিন কেন এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আচ্ছা কি করছিলাম আমরা একটু রিপিট করি আগের ক্লাস কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম আমরা করছিলাম আমরা f অফ x x টা মান দেওয়া ছিল আমাদের f অফ x এর একটা মান দেওয়া ছিল এবং ওখানে আসলে আমাদের একটা কিছুক্ষণ আগে আমি যে প্রবলেমটা সলভ করেছিলাম সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2 এরকম একটা প্রবলেম ছিল এবং আমরা কি করছিলাম আমরা করছিলাম যে আমাকে কোয়েশ্চেন করছে f অফ 3 এর মানটা বের করো f অফ 3 মানে তোমাকে আসলে বলছে এইখানের মধ্যে 3 ইনপুট দাও x এর জায়গায় তুমি 3 দ্বারা রিপ্লেস করে দাও আচ্ছা ব্যাপারটা হচ্ছে এটা দেখো আমি 3 টাকে আসলে এই জায়গায় ইনপুট দিছি না বা ইনপুট আউটপুট ব্যাপারটা কখন কাজ করে যখন এই জিনিসটা একটা ফাংশন হয় তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যখন একটা মেশিন থাকে মেশিনে কি করি আমরা মেশিনে আমরা কোনো কিছু ইনপুট দিই মেশিন একটা কাজ করে কোন একটা কাস্টমাইজ করে কোন একটা কাজ করে যেমন একটা জুস মেশিন একটা ব্লেন্ডার মেশিন তুমি চিন্তা করতে পারো তোমাদের বাসায় অনেকে ব্লেন্ডার মেশিন আছে তোমরা ওখানে একটা ফল ইনপুট দাও একটা ফল দিয়ে দাও ওকে ফলটাও একটা একটা মেশিন কাস্টমাইজ করে মেশিন একটা টারবাইন ও ঘুরায় ঘুরার পরে ফলটাকে ও জুসে কনভার্ট করে তার মানে তুমি দিছিলে ফল তুমি পাইছো জুস তার মানে মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে মাঝখানে মেশিনটা কিছু একটা কাজ করছে আর কি ওই কাজটা আমরা বলতেছি না তার মানে ঘটনাটা কি হয়েছে আমি কোনো কিছু একটা ইনপুট দিছি আমি ইনপুট দিছি কোনো কিছু আমি একটা আউটপুট পাচ্ছি ব্যাপারটা একদম সিমিলারলি এরকম আমি সাপোজ তুমি একটা কোকের বিভিন্ন একটা বিভিন্ন ফল ফ্রুট ইনপুট দিচ্ছ ধরো এখানে বোতল ধরে তুমি কমলা বা আপেল টাপেল এগুলো ইনপুট দিচ্ছ তোমাকে এখানে বক্সে করে বিভিন্ন জুস দেওয়া হচ্ছে তার মানে এখানে মাঝখান দিয়ে ফাংশনটা কিন্তু একটা কাজ করতেছে এই জিনিসটা একটা মেশিনের নেচারকে সাপোর্ট করে মানে মেশিন জিনিসটা হচ্ছে একটা ফাংশন
তার মানে আমি জিনিসটা আরেকটু অন্যভাবে দেখাই, আমি একটু ম্যাথমেটিক্স দিয়ে দেখাই জিনিসটা। তুমি একটা ধরে নিচ্ছে একটা ফাংশন আমি বানাইছি, এই ফাংশনটা একটা কাজ করে, এটা যাকে তুমি ইনপুট ইনপুট দিবা ও তাকে বর্গ করে ছেড়ে দিবে, বর্গ করবে মানে স্কোয়ার করবে আর কি, জিনিসটাকে স্কোয়ার করে ছেড়ে দিবে। আচ্ছা এখন আমি যদি এখানে আমাদের থ্রি ইনপুট দিই তাহলে ও আসলে কি করবে, থ্রিটাকে ও স্কোয়ার করে ছেড়ে দিবে। স্কোয়ার করে দেখো ও আমাকে নাইন দিচ্ছে, দেখো আমি ওকে একটা থ্রি ইনপুট দিছি ভিতরে, তার মানে এফ অফ থ্রি, এবং ও দেখতেছে এই জিনিসটা ভাই স্কোয়ার করে দিছে, তার মানে এই জিনিসটার মান হবে নাইন। এই দেখো তার মানে আমি ইনপুট দিছি থ্রি, আমি আউটপুট পাচ্ছি নাইন। আমি যদি টু ইনপুট দিতাম আউটপুট পাইতাম কত, টু কে স্কোয়ার করে দিলে কত হয় ফোর। তার মানে দেখো আমি কোনো কিছু ইনপুট দিচ্ছি একটা আউটপুট পাচ্ছে, এই জিনিসটা আসলে একটা মেশিন করে থাকে আমাদের। তার মানে আসলে আমাদের ফাংশন যেটা আছে ওটা একটা মেশিন, তার মানে আমাদের আশেপাশে যতগুলো আমরা মেশিন দেখি ওগুলো এক একটা ফাংশন, এবং যতগুলো আমরা ফাংশন দেখি ততগুলো একটা মেশিন। আজকে থেকে কি জেনে রাখবা, এই মিমিটা জেনে রাখবা সবসময়, এই মিমটা ফাংশন একটা ম্যাথের চ্যাপ্টার বললে তোমরা আসলে এরকম একটা এক্সপ্রেশন দেখাবা, কিন্তু যখন বলবে ফাংশন একটা মেশিন তখন দ্যাটস দ্য কারেক্ট আনসার আর কি। ওকে আশা করি বুঝতে পারছো তোমরা এই জিনিসটা, ফাংশন হচ্ছে আমাদের একটা মেশিন। আচ্ছা আই থিঙ্ক 1 মিনিট পর আমাদের ক্লাসটা অফ হয়ে যেতে পারে, তোমরা তখন যদি ক্লাসটা সামহাউ যদি ভুলে অফ হয়ে যায় তোমরা ক্লাসে একটু আবার ঢোকার চেষ্টা করবে আর কি। আচ্ছা ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আজকে থেকে জেনে রাখবা ফাংশন হচ্ছে আমাদের এক ধরনের একটা মেশিন। আচ্ছা ওকে, তো এখন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই, আমাদের দিকে আর কি কি টপিক আছে। আমরা হচ্ছে যে বিপরীত অন্বয়, আমরা বিপরীত ফাংশন নিয়ে কথা বলবো বা ইনভার্স ফাংশন নিয়ে কথা বলবো। ইনভার্স ফাংশন জিনিসটা কি, ইনভার্স ফাংশন হচ্ছে কোন অন্বয়ের প্রতিটা ক্রমজোড়ের উপাদান গুলো যদি অবস্থান বিনিময় করে আমরা পাবো একটা একটা বিপরীত অন্বয়। তার মানে বিপরীত অন্বয়ের সাথে একটা বিপরীত ফাংশন একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমি একটু পরে আসতেছি। তার মানে আমাদেরকে যদি একটা সেট দেয়া হয় সেটা হচ্ছে আমাদের 1, 2, 2, 3, 3, 4 আর একটা হচ্ছে আমাদের 4, 5, তার মানে আমাকে বলতেছে এটার ইনভার্সটা কি হবে, তার বিপরীতটা কি হবে। বিপরীত মানে হচ্ছে 2 এর জায়গায় 1 লিখো, 1 এর জায়গায় 2 লেখো, 3 এর জায়গায় 2 লেখো, 2 এর জায়গায় 1 লেখো, তারপর দেখো 3 এর জায়গায় 4 লিখো, 4 এর জায়গায় 3 লেখো। তার মানে ব্যাপারটা হচ্ছে পুরোটাকে উল্টায় দাও, বিপরীত মানে তো হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করে দেয়া, জিনিসটাকে উল্টা।